রক্তঝরা গৌরবোজ্জ্বল বিজয়ের মাস ডিসেম্বর, বাঙালির হাজার বছরের ইতিহাসে সবচেয়ে গৌরবের মহান মুক্তিযুদ্ধের নয়টি মাস। 1971-এর 26শে মার্চ থেকে 16 ডিসেম্বর প্রতিটি ক্ষণ আজও অবিস্মরণীয়। বাংলাদেশের সুদীর্ঘ রাজনৈতিক ইতিহাসে শ্রেষ্ঠতম ঘটনা 1971 সালের মহান মুক্তিযুদ্ধ। শোক ও শ্রদ্ধায় মুক্তিযোদ্ধাদের স্মরণের মধ্য দিয়ে পার হবে বিজয়ের মাস। 1971-এর 1 ডিসেম্বর সারাদেশে মুক্তিযুদ্ধ সর্বাত্মক রূপ নেয়। পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদের প্রবল আক্রমণের মুখে পিছু হটতে বাধ্য হয়। দেশের অভ্যন্তরে গেরিলা তৎপরতা বৃদ্ধি পাওয়ার ফলে পশ্চিম পাকিস্তানি সামরিক জান্তাদের নির্দেশে সামরিক বাহিনীর লোকেরা গ্রামবাসীদের হত্যা এবং বাড়িঘর জ্বালিয়ে দিতে শুরু করে। 71-এর এই দিনে সিলেটের শমশেরনগরে আতর্কিত আক্রমণ চালিয়ে পাক বাহিনীকে নাজেহাল করে তোলে মুক্তিবাহিনী। পরে ট্যাংরাটিলা ও দুয়ারবাজার মুক্ত ঘোষণা করে তারা। দীর্ঘ 9 মাস দেশমাতৃকাকে স্বাধীন করতে মৃত্যু ভয়কে জয় করে অসীম সাহসে লড়াই করেছে বাংলা মায়ের বীর ছেলেরা। দখলদার পাকিস্তানি বর্বর সেনাবাহিনীকে পরাজিত করে 16 ডিসেম্বর ছিনিয়ে আনে চূড়ান্ত বিজয়। একসময় যে দেশকে তলাবিহীন ঝুড়ি বলা হতো, সেই বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক দেশের থেকে বিভিন্ন সূচকে আজ এগিয়ে বাংলাদেশ। বাংলাদেশের এই উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে যুগ যুগ ধরে, আর স্বাধীনতার স্বর্গীয় সুখ প্রতিটি মানুষের মাঝে থাকবে অমলিন। আতিকুর রহমান তিতাস, মাইটিভি।